কাটতে চলেছে রাতের আধার, চাঁদের বুকে আবার উদয় হবে সূর্য। আর নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আশায় বুক বাঁধছেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর যাবতীয় কাজ সেরেছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এরপর চাঁদে রাত নামতেই দুই সপ্তাহের জন্য টানা ঘুম লাগিয়েছিল তারা। 14 দিনের পর চাঁদে সূর্যোদয় হতেই জাগিয়ে তোলার চেষ্টা করা হবে বিক্রম এবং প্রজ্ঞানকে। চন্দ্রযান ৩কে যখন চাঁদে পাঠানো হয় তখনই ইসরোর তরফে জানানো হয়েছিল যে 14 দিনের কাজ তাদের। দক্ষিণ মেরুতে অবতরণ করার পর তারা এই 14 দিনের মধ্যে চন্দ্রপৃষ্ঠের ছবি থেকে শুরু করে চাঁদে থাকা বিভিন্ন খনিজের নমুনা সংগ্রহ করে রোভার প্রজ্ঞান। ফলে আপাতভাবে সম্পূর্ণ সফল চন্দ্রযান ৩ মিশন। চাঁদের বুকে রাত নামতেই কাজ থামাতে হয় প্রজ্ঞান এবং বিক্রমকে, কারণ রাতে চাঁদের তাপমাত্রা -200 থেকে 350 ডিগ্রি অবধি পৌঁছায়। এই চরম আবহাওয়ায় কাজ করা তো দূর, টিকে থাকাই দায়ী। সেই কারণে স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয় চন্দ্রযান ৩ এর ল্যান্ডার এবং রোভারকে। এবার চাঁদে ফের সূর্যোদয়ের সময় এসেছে, আর তা নিয়েই আশায় বুক বাঁধছেন ইসরোর বিজ্ঞানীরা। যদি ফের জেগে ওঠে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান, তবে এই অভিযানকে দ্বিগুণ সফল বলেই গণ্য করা হবে। বৃহস্পতি কিংবা শুক্রবার চাঁদে সূর্যোদয় হবে। এই সময়ই চেষ্টা করা হবে চন্দ্রযানের মডিউলগুলিকে রিবুট করার। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, শিবশক্তি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ল্যান্ডার এবং রোভার। সূর্যের আলো পড়লে ইসরোর তরফে এই মডিউল দুটিকে ফের চালু করার চেষ্টা করা হবে। আশা করা হচ্ছে 22 সেপ্টেম্বর পুনর্জীবিত হবে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।